প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে জানাই আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি আপনাদেরকে শেখাবো যে এই বোর্ডটি কিভাবে কানেকশন করা হয়েছে। এইটা খুলে আমি এই ভিতরটি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এর আগে বন্ধুরা আপনাদেরকে ড্রয়িং বুঝিয়ে দিলাম। তো আমি বোর্ডে দেখতে পাচ্ছেন যে আপনার 4টি নাট, 1টি, 2টি, 3টি, 4টি। তো 4টি নাট সর্বপ্রথম খুলবো। এটা বন্ধুরা খুব সাবধানে খুলবেন, কারণ এটাতে লাইন রয়েছে। এই যে দেখেন, ইন্ডিকেটরটি জ্বলে রয়েছে। তো বন্ধুরা, আমার এই নাটটি আমার পকেটে রেখে দিলাম। তো এখানে আমি বোর্ডটি অলরেডি খুলে ফেলেছি। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে ফেজটা, এটা হচ্ছে ফেজ। এই যে দেখেন বন্ধুরা লাইন, এখানে কিন্তু লাইন রয়েছে। তো এটা হচ্ছে কাট আউট। কাট আউট থেকে আপনার সরাসরি এখানে ফেজ গেছে। ফেজ গিয়ে এই যে দেখেন আপনার, এটা হচ্ছে কি ফেজ, এটা সবগুলো চুইসের নিচে চলে গেছে। তো চুইসের নিচে চলে গেছে। দেখেন বন্ধুরা, এখানে এই পাশে রয়েছে একটি ইন্ডিকেটর। ইন্ডিকেটর দেখেন একটি নিউট্রাল এবং একটি ফেজ রয়েছে। এই যে কালো যেটি, এটি হচ্ছে নিউট্রাল এবং এটি ওইটি ওইটির ভিতরে এটি হচ্ছে ফেজ এবং এটি হচ্ছে নিউট্রাল। ফ্যানের দেখেন বন্ধুরা, ফ্যানের হচ্ছে এই যে রেগুলেটরে একটি তার লেগেছে। আপনাদেরকে যে ড্রয়িংটি আমি এর আগে বুঝিয়েছিলাম, এই যে দেখেন ফ্যানের একটি পয়েন্ট এখানে এসে লেগেছে, আর একটিতে সরাসরি ফ্যানের একটি পয়েন্ট এসে লেগে গেছে রেগুলেটরের একটাতে, এবং এক প্রান্ত চুইসের উপরে লেগেছে। এই যে দেখেন বাতির পয়েন্ট, যে বাতিটি জ্বলে আছে, এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা বাতিটি, এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে বাতি লাইন, এগুলো হচ্ছে মেইন লাইন, এইটাতে কারেন্ট থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার টিপস। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরপরে আমি যত ধরনের ভিডিও আপলোড করি আপনারা যাতে খুব সহজেই পেয়ে যেতে পারেন।